ওনার জন্ম অষ্টম শতাব্দীতে, অর্থাৎ হিজরির প্রথম সালে শাবান মাসের প্রথম শতাব্দীতে, শাবান মাসের 4 তারিখ 80 হিজরি এসময় ওনার জন্ম হয়। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জাতিতে আরাবিয়ান ছিলেন না, তিনি জাতিতে ছিলেন কুফি, অর্থাৎ কুফায় তিনি জন্মগ্রহণ করেছেন। আরাবিক ছিলেন না, জাতিতে পারসিক ছিলেন, ওনার মাতৃভাষা ছিল ফার্সি, কিন্তু আরবি ভাষা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্যাপক দক্ষতা ছিল ওনার। ওনার পিতা সাবেক, দাদার নাম জ্যোতি। এই জ্যোতি মুসলমান ছিলেন না, ওনার আপন দাদা যিনি তিনি অমুসলিম ছিলেন, অগ্নি উপাসক ছিলেন, পারসিক আগুনের পূজা করতেন। একটা পর্যায়ে যে ইসলাম গ্রহণ করে বাড়ি ছিল ফার্স, ফার্স শহর থেকে হিজরত করে মক্কায় চলে যান। অল্প কিছুদিন মক্কায় থাকার পর হিজরত করে কুফায় চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে থেকে ইসলামী পরিবেশে একজন কামেলে মুমিন হিসেবে এই অগ্নি উপাসক জ্যোতির বসবাস করা শুরু করেন। কিছুদিন পরে ওনার একটা ছেলে হয়, এই ছেলের নাম হয় সাবেক। ওনার পিতা এক প্রকার হালুয়া, যেটা পারস্যে পাওয়া যায়, তৈরি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই ছেলেকে নিয়ে দোয়া চাইতে যান। হাজিয়া শরীফ হালুয়া নিয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলের মাথায় হাত দিয়ে বললেন, দোয়া করে দিলেন, আল্লাহ যেন এর বংশ থেকে সারা পৃথিবীকে আলোকিত করে দেয়। আল্লাহ তাআলা হযরত আলীর এই দোয়া কবুল করেছেন। পরবর্তীতে সাবেক বড় হয়েছে, বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে, এই ছেলের নামই হলো নোমান, দ্যাট মিন্স আবু হানিফা। তো ওনার পিতার অনেক বড় কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের